हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ऑप्टिमाइज स्टडी। WBCS प्रिलिमिनरी एग्जाम जस्ट हो गेलो, तो आशा करी तुमने एबार मेंसर जन्य प्रिपरेशन शुरू करबे। तो WBCS मेंस उड़ीसा स्टेट PSC एग्जाम बा अन्य जे कोनो कम्पिटिटिव एग्जामे इंडियन इकोनमिर एई भिडियोटी खूबी हेल्पफुल हबे। तो आजकेर भिडियोते MCQ एर माध्यमे तुम्हारा जानते पारबे मानिर जे ভাগ রয়েছে M0, M1, M2, M3 এবং M4 সম্পর্কে, পভার্টি ইন ইন্ডিয়া সম্পর্কে কিছু বেসিক ডেটা তোমাদেরকে দেব, আর ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেটের কনসেপ্ট তোমরা বিভিন্ন MCQ এর মাধ্যমে শিখতে পারবে, আর এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সের বিষয়ে তোমরা কিছু ইনফরমেশান জানতে পারবে। তো শুরু করছি আজকের ভিডিও। হুইচ ইজ দ্য মোস্ট লিকুইড মানি, M0, M1, M2, M3, এই চারটের মধ্যে কোনটা মোস্ট লিকুইড মানি? তো এই চারটার মধ্যে মোস্ট লিকুইড মানি হচ্ছে M1। M1 হচ্ছে এই চারটার মধ্যে মোস্ট লিকুইড মানি, এবং M1 থেকে M2 কম লিকুইড, M2 থেকে M3 আরও কম লিকুইড, এবং M3 থেকে M4 আরও কম লিকুইড। তো তোমরা যদি সিকুয়েন্সটা দেখো তাহলে লিকুইডিটির ক্রম অনুসারে এটা হচ্ছে মানির লিকুইডিটি। M1 সব থেকে বেশি লিকুইড আর M4 সব থেকে কম লিকুইড। তো এবার আমি এই ডেফিনেশনগুলো তোমাদেরকে এখানে দিয়েছি, তো এই ডেফিনেশনগুলো আমি একবার তোমাদেরকে দেখাবো যে কোনটা কী। M0টাকে বলা হচ্ছে রিজার্ভ মানি, M0 হচ্ছে রিজার্ভ মানি, এটা হচ্ছে হাই পাওয়ার্ড মানি বা মনিটারি বেস বা বেস মানি যেটাকে বলা হয়। তো এর মধ্যে যে তিনটে কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ RBI আর আদার ডিপোজিট উইথ RBI। তাহলে এই তিনটে টার্মকে তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন। কারেন্সি ইন সার্কুলেশন বলতে বোঝায় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI যতগুলো নোটস বা কয়েন্স ইস্যু করেছে তো সবগুলি কারেন্সি ইন সার্কুলেশনের মধ্যে আসবে। তাহলে RBI যতগুলো নোটস বা কারেন্সি ইস্যু করেছে সেগুলো সবগুলোই কারেন্সি ইন সার্কুলেশনের মধ্যে আসবে, আর সেখান থেকে শুধুমাত্র মাইনাস হবে যে টাকাগুলো উইথড্র করে নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কারেন্সি ইন সার্কুলেশনের মধ্যে আসবে না। যেমন 2016 8ই নভেম্বর 500 টাকা এবং 2000 টাকার নোট ডিমোনিটাইজ করা হয়েছে, তো সেটা কিন্তু কারেন্সি সার্কুলেশনের মধ্যে আসবে না, সেটা সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে। তো এই রকমই প্রেজেন্টলি যতগুলো নোটস এবং কয়েন্স RBI দ্বারা ইস্যু হয়ে গেছে এবং মার্কেটে রয়েছে সেটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন। আর এটা ছাড়াও RBI এর কাছে দুটো কম্পোনেন্ট আরও রয়েছে, সেটা হচ্ছে ব্যাংকার্স ডিপোজিট উইথ RBI। ব্যাংকার্স মানে হচ্ছে অন্য অন্য বিভিন্ন যে ব্যাংক রয়েছে, IDBI, ICCI, UBI, তো এই যে ব্যাঙ্কগুলো রয়েছে, তো ব্যাংকের যে ডিপোজিটস রয়েছে RBI, প্রত্যেকটা ব্যাংকেরই কী থাকে, RBI এর কাছে একটা অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টে ব্যাংকের CRR বা ক্যাশ রিজার্ভ রেশিও বা আদার যে ট্রানজাকশনগুলো হয় RBI এর সাথে, তো সেই অ্যাকাউন্টের মাধ্যমে হয়। তো সেই যে ডিপোজিটসগুলো সেগুলো RBI এর কাছে থাকে, সেটা হচ্ছে ব্যাংকার্স ডিপোজিটস উইথ RBI। আর আদার ডিপোজিটস উইথ RBI এটা হচ্ছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস RBI-তে যে টাকা রাখে, বা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে যেমন IMF রয়েছে, বা অন্য অন্য ফরেন কান্ট্রিজ যে অ্যাকাউন্ট রয়েছে RBI এর কাছে, তো তাদের যে ডিপোজিট সেটা হচ্ছে আদার ডিপোজিটস উইথ RBI। তার আদার ডিপোজিটস উইথ RBI হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের অ্যাকাউন্ট এবং আদার কান্ট্রির অ্যাকাউন্ট এবং ইন্টারন্যাশনাল যে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে যেমন IMF তাদের অ্যাকাউন্ট। তো RBI-কে বেস মানি এই জন্যই বলা হচ্ছে, এটা অনেক বড় পোর্শন এবং RBI এর এটা মানি বলা যেতে পারে। তো এবার M0 থেকে বেরিয়ে আসছি, আমাদের বাকি যে ব্যাংকিংয়ের সাথে যে ট্রানজাকশানগুলো বা মানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাকি ক্যাটাগরিতে আমরা ফেলছি, এবং এখানে প্রথমে আছে M1। তো M1-কে বলা হচ্ছে ন্যারো মানি, M1-কে বলা হচ্ছে ন্যারো মানি, এর কারণটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট লিকুইড মানি, ওই জন্যই ন্যারো মানি বলা হচ্ছে। তার সাথে সাথে ব্রড মানি হচ্ছে M3। তাহলে ন্যারো মানি M1, ব্রড মানি M3, খুবই ইম্পর্টেন্ট, এই দুটোকে মনে রাখতে হবে তোমাদের যে কোনটা ন্যারো মানি এবং কোনটা ব্রড মানি। এবং কেন বলা হচ্ছে আমি নেক্সট ডেফিনেশন বললেই তোমরা বুঝে যাবে। M1টা কী হচ্ছে, M1টা হচ্ছে কারেন্সি উইথ পাবলিক। কারেন্সি উইথ পাবলিক মানে আমাদের হাতে, সাধারণ পাবলিকের হাতে যে কারেন্সি রয়েছে সেটা হচ্ছে কারেন্সি উইথ পাবলিক। আর ডিমান্ড ডিপোজিটস উইথ দ্য ব্যাঙ্কিং সিস্টেম, ডিমান্ড ডিপোজিটস উইথ দ্য ব্যাঙ্কিং সিস্টেম বলতে ডিমান্ড ডিপোজিটস দুটো টাইপের এখানে বলা আছে, কারেন্ট অ্যাকাউন্ট আর হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। তো ব্যাঙ্কে আমাদের দু ধরনের অ্যাকাউন্টই থাকে, কারেন্ট অ্যাকাউন্টও থাকে সেভিং অ্যাকাউন্টও থাকে। তো কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্টে যে ডিমান্ড ডিপোজিটসগুলো রয়েছে সেইগুলো হচ্ছে এখানে M1-এর মধ্যে আসবে। তার মানে এটা মোস্ট লিকুইড, ওই জন্যই বলা হচ্ছে আমার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্টে যে টাকা থাকবে আমি যে কোনো মুহূর্তে ওটাকে ব্যাঙ্ক থেকে আমি উইথড্র করতে পারি, তো এটা ওই জন্যই মোস্ট লিকুইড। আর কারেন্সি উইথ পাবলিক মানে আমার হাতে যে টাকাটা আছে সেটা তো আমি যে কোনো মুহূর্তে খরচ করতে পারি, সেজন্য ওটা লিকুইড। এবং আদার ডিপোজিটস উইথ RBI মানে RBI এর কাছে বিভিন্ন
ফরেন কান্ট্রির যে টাকা রয়েছে সেটা হচ্ছে আদার ডিপোজিটস উইথ আরবিআই, তো এটাও আরবিআই এর কাছে একটা লিকুইড মানি, তো এটাও আরবিআই এর কাছে একটা লিকুইড মানি। তাহলে এম ওয়ানটা হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, ডিমান্ড ডিপোজিটস উইথ ব্যাঙ্কিং সিস্টেম যেটা হচ্ছে কনসিস্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড আদার ডিপোজিটস উইথ আরবিআই। তাহলে সেটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে মোস্ট লিকুইড, যে কোনো মুহূর্তে এগুলোকে উইথড্র করা যেতে পারে। এরপর এম ওয়ানের সাথে আর একটা কম্পোনেন্ট যেটা পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক, এটা যুক্ত হলেই হয়ে যাবে এম টু। তো এটা হচ্ছে এম ওয়ানের থেকে আর একটু কম লিকুইড, কেননা পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক, পোস্ট অফিসে তোমরা যে কোনো মুহূর্তে টাকা তুলতে পারো না, এখানে ডিপোজিট করতে পারো, তো যার জন্য এটা আরেকটু কম লিকুইড। নেক্সট হচ্ছে এম থ্রি, এম থ্রিটা হচ্ছে ব্রড মানি, যেটা এম ওয়ানের সাথে যুক্ত হবে টাইম ডিপোজিটস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম, টাইম ডিপোজিটস উইথ ব্যাঙ্কিং সিস্টেম। তো টাইম ডিপোজিটস কি? টাইম ডিপোজিটস হচ্ছে তুমি যদি আজকে একটা ফিক্সড ডিপোজিট করো, সাপোজ 5 লাখ রুপিস তুমি ফিক্সড ডিপোজিট করলে এবং 2 বছর পরে তুমি সেই টাকাটা তুলতে পারো বা 5 বছর পরে তুমি টাকাটা তুলতে পারো, তো এখানে একটা টাইমের বাউন্ডেশন চলে আসছে এবং ওই টাইমের আগে তুমি টাকাটা তুলতে পারো না, যদিও একদম পারো না সেটা বলবো না, সেখানে তুমি তুলতে পারো, হয়তো অনেক প্রসিডিওর রয়েছে বা সেখান থেকে অনেক বড় একটা চার্জেস কাটা যাবে। তো নর্মালি যেগুলো টাইম ডিপোজিট রয়েছে সেগুলোকে তুমি ওই টাইমের আগে তুলতে পারো না। তাহলে এম ওয়ানের সাথে টাইম ডিপোজিটস তার যুক্ত হলে এম থ্রি হয়ে যাচ্ছে, তো এই জন্য এটাকে ব্রড মানি বলা হচ্ছে, কেননা এম ওয়ানের মতো এটা লিকুইড নয়। আর এম ফোর হচ্ছে এম থ্রির সাথে পোস্ট অফিসের টার্মটা যুক্ত হয়ে যাবে, অল ডিপোজিটস উইথ পোস্ট অফিস সেভিং ব্যাঙ্কস। তাহলে এম ওয়ান আর এম থ্রিটা মনে রাখবে, এম ওয়ান হচ্ছে ন্যারো মানি, এম থ্রি হচ্ছে ব্রড মানি। এম ওয়ানের সাথে পোস্ট অফিসের পার্ট সেভিং যুক্ত হয়ে গেলে এম টু হবে, আর এম থ্রির সাথেও পোস্ট অফিসের পার্টটা যুক্ত হয়ে গেলে এম ফোর হবে। তো এই হচ্ছে এম জিরো থেকে এম ফোর সবগুলো ডেফিনেশন বললাম, আশা করি এখান থেকে তোমরা কোশ্চেন আসলে পেরে যাবে। নেক্সট একটা আমি এই রিলেটেড এমসিকিউ দিয়েছি, উইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাউট মানি সাপ্লাই মেজার্স ইজ রং, কোনটা এখানে ভুল, ঠিক আছে। তো এম ওয়ান ইকুয়ালস টু কারেন্সি উইথ পাবলিক, ডিমান্ড ডিপোজিটস উইথ ব্যাঙ্কিং সিস্টেম অ্যান্ড আদার ডিপোজিটস উইথ আরবিআই। তাহলে কারেন্সি উইথ পাবলিক, ডিমান্ড ডিপোজিটস উইথ ব্যাঙ্কিং সিস্টেম মানে কি? সেভিং এবং কারেন্ট দুটোই আসবে এখানে, এবং আদার ডিপোজিটস উইথ আরবিআই মানে ফরেন ইনস্টিটিউশনস বা ফরেন কান্ট্রির যে ডিপোজিট সেটা হচ্ছে আদার ডিপোজিটস উইথ আরবিআইয়ের মধ্যে আসবে। তো এটা একটু আগেই এই ডেফিনেশনটাই দিয়েছি, তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে এটা ভুল নয়, এটা ঠিক রয়েছে। আর এম টু হচ্ছে এম ওয়ান প্লাস সেভিং ডিপোজিটস অফ পোস্ট অফিস সেভিং ব্যাঙ্কস, তো এটাও আমি একটু আগে বলে দিয়েছি, এটাও আশা করি বুঝে গেছো, এটাও ঠিক আছে। এম থ্রি হচ্ছে এম ওয়ান প্লাস টাইম ডিপোজিটস উইথ ব্যাঙ্কিং সিস্টেম, তাহলে এম ওয়ানের সাথে টাইম ডিপোজিটস যুক্ত হলে এম থ্রি হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা কি সবগুলোই ঠিক রয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে নান অফ দিস। নেক্সট হচ্ছে পোভার্টি ইন ইন্ডিয়া অ্যাজ পার রাঙ্গরাজন কমিটি রিপোর্ট 2011-12, তাহলে ইন্ডিয়ায় পোভার্টি কত অ্যাজ পার রাঙ্গরাজন কমিটি রিপোর্ট 2011-12। তাহলে 2011-12 যে রাঙ্গরাজন কমিটি রিপোর্ট দিয়েছিল সেই অনুসারে ইন্ডিয়ায় পোভার্টি হচ্ছে 29.5%, 29.5% হচ্ছে ইন্ডিয়ার পোভার্টি অ্যাজ পার রাঙ্গরাজন কমিটি। তাহলে ইন্ডিয়ায় পোভার্টি ফার্স্ট মেজার করে দাদা ভাই নওরাজি বাই হিজ বুক পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তো এটা অনেকবার পরীক্ষা দিয়েছে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইজ রিটেন বাই দাদাভাই নওরাজি অ্যান্ড ইট ইজ দ্য আর্লিয়েস্ট এস্টিমেশন অফ পোভার্টি লাইন। তারপর আরও অনেকবার পোভার্টি মেজার্স করা হয়েছে এবং মোস্ট রিসেন্ট যে ইম্পর্টেন্ট আর দুটো রিপোর্ট রয়েছে সেটা আমি একবার বলে দিচ্ছি, যেমন 2009 এসেছিল তেন্ডুলকার কমিটি এবং 2011-12 এসেছিল রাঙ্গরাজন কমিটি। তো আমাদের যে ইন্ডিয়ায় পোভার্টি, পোভার্টি কে মেজার্স করে, পোভার্টি মেজার করার জন্য যে সার্ভেটা হয় সেটা হচ্ছে এনএসএসও কন্ডাক্ট করে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, প্রত্যেক 5 বছর অন্তর হাউসহোল্ড সার্ভে করে এবং সেই সার্ভের যে ডেটা সেই ডেটা অনুসারে নীতি আয়োগ ইন্ডিয়ার পোভার্টি এস্টিমেশন করে। তাই এটা অ্যাকচুয়ালি আগে প্ল্যানিং কমিশন করতো, এখন প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ চলে এসছে, তো এখন পোভার্টি এস্টিমেশন করে নীতি আয়োগ বাই দ্য ডেটা অফ এনএসএসও বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। অ্যাকচুয়ালি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন যেটা রয়েছে তার আন্ডারে দুটো বডি রয়েছে, একটা হচ্ছে এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসও, আর একটা হচ্ছে এনএসএসও মানে হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তো হাউসহোল্ড সার্ভে যেটা সেটা হচ্ছে এনএসএসও করে, আর আমাদের যেটা হোলসেল প্রাইস ইন্ডেক্স রয়েছে সেটা এনএসও করে, তারপর ইন্ডিয়ার জিডিপি এস্টিমেশন সেটাও এনএসও করে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তাহলে ন্যাশনাল লেভেলের কাজগুলো এনএসও করে, আর যেটা হাউসহোল্ড সার্ভে সেটা হচ্ছে এনএসএসও করে, এই দুটোই হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের আন্ডারে আসে। এবং আগে আমাদের যে পোভার্টি এস্টিমেশন সেটা করা হতো ক্যালোরি বেসড মডেল,
1979-এ ক্যালোরি বেসড মডেলের উপর ডিপেন্ড করে আমাদের ইন্ডিয়াতে পভার্টি এস্টিমেশন করা হতো। আরবান এবং রুরালের ক্ষেত্রে কত ক্যালোরির খাবার কনজিউম করছে তার উপর ছিল সেই মডেলটা। যেমন আরবানের ক্ষেত্রে ভ্যালুটা ছিল 2100 ক্যালোরি এবং রুরালের ক্ষেত্রে সেই ভ্যালুটা ছিল 2400 ক্যালোরি। তো এটা মনে রাখা খুব সোজা যে রুরালের ক্ষেত্রে যেহেতু হার্ড ওয়ার্ক বেশি করা হয় তো সেই জন্য 2400 ক্যালোরি। এটা পুরনো একটা কোশ্চেনে অল্টারনেট করে দিয়েছিল অপশানগুলো। তো আরবানের ক্ষেত্রে নর্মালি হার্ড ওয়ার্ক কম করে সেখানে ওই জন্য ক্যালোরিটা কম রয়েছে, এবং গ্রামের লোকেরা যেহেতু বেশি দৈহিক পরিশ্রম করে তার জন্য তাদের ক্যালোরিটা বেশি দরকার হয় এবং এটা হচ্ছে 2400 ক্যালোরি। তারপর লেটেস্ট যেটা সেটা হচ্ছে রাংরাজন রিপোর্ট অনুযায়ী আমাদের ইন্ডিয়ায় পভার্টি হচ্ছে 29.5%, এবং এটা হচ্ছে পার ক্যাপিটা এক্সপেন্ডিচারের উপর, এবং এটা হচ্ছে 32 রুপিস ফর রুরাল অ্যান্ড 47 রুপিস ফর আরবান। 32 রুপিস ফর রুরাল এবং 47 রুপিস ফর আরবান, এটা হচ্ছে ডেইলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচারের উপর। এটা ক্যালোরি বেসড মডেল নয়, এখানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কত এক্সপেন্ডিচার হচ্ছে তার উপর ডিপেন্ড করছে রাংরাজন কমিটির রিপোর্টটা। নেক্সট আছে এ ফল ইন ইন্টারেস্ট রেট ইজ লাইকলি টু। তো ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট এই দুটোর আমি একটা রিলেশন আগে তোমাদের বলি, যে ইনফ্লেশন যদি বেশি হয় তো সেখানে ইন্টারেস্ট রেটও বেশি হয়। তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইউএসের ক্ষেত্রে দেখো, ইউএসএতে ইনফ্লেশন কম এবং সেখানে ইন্টারেস্ট রেটও কম। ওখানে ইন্টারেস্ট রেট 2%, 3% বা 4%-এর মধ্যে ঘোরাফেরা করে, এবং আমাদের ইনফ্লেশন বেশি। আমাদের ইনফ্লেশন যেমন 4%, 5%, 6%-এর মধ্যে ঘোরাফেরা করে, সেই জন্য আমাদের ইন্টারেস্ট রেটও বেশি। আরবিআই মনিটারি পলিসিতে 6%-এর আশেপাশে থাকে, এবং আমাদের যখন আমরা বিভিন্ন লোন অ্যাপ্লাই করি সেই লোনের ক্ষেত্রে 9%, 10% বা 11% থাকে। তাহলে যেখানে ইনফ্লেশন বেশি সেখানে ইন্টারেস্ট রেট অবভিয়াসলি বেশি হবে, আর ইনফ্লেশন কম হলে ইন্টারেস্ট রেট কম হবে। তো এখানে ইউএসের একটা এক্সাম্পল দিলাম, এবং আরেকভাবে এটাকে ভাবা যায়, যদি ইনফ্লেশন বেশি হয়, ইনফ্লেশন বেশি মানে মার্কেটে টাকার সাপ্লাই বেশি হয়ে গেছে, এবং সেখানে যদি ইন্টারেস্ট রেট ব্যাংক বেশি না করে তাহলে সে টাকাটাকে সে মার্কেট থেকে তুলতে পারবে না। তো মার্কেট থেকে টাকাটাকে তুলে নেওয়ার জন্য কী করবে, সে ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দেবে। ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলেই মার্কেট থেকে টাকাটা ব্যাঙ্কিং সিস্টেমে চলে যাবে। কেননা আজকে যদি পার্সোনাল লোন 10% হারে দেয়, হঠাৎ করে যদি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে এসে 13%-এ করে, তাহলে আমি কিন্তু লোনটা নিতে চাইবো না। আবার অন্যদিক থেকে আমার কাছে যদি কিছু টাকা থাকে, সেই টাকাটা আমি যদি ব্যাঙ্কে দিই, ব্যাঙ্ক যদি আমাকে সেই টাকাটার বদলে আমাকে যদি 8% বা 9% একটা ইন্টারেস্ট রেট আমাকে দেয়, তাহলে আমি টাকাটাকে ইনভেস্ট না করে অবভিয়াসলি আমি ব্যাঙ্কে টাকাটা রেখে দেবো। তার মানে ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে ব্যাঙ্ক কী করে, মার্কেট থেকে টাকাটা তুলে নেয়, এবং মার্কেটে যে ইনফ্লেশন ছিল সেই ইনফ্লেশনটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। তো ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেটটাকে অবশ্যই বেশি হতে হয়। আবার পরোক্ষভাবে যদি ইন্টারেস্ট রেটের থেকে ইনফ্লেশন বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কেউ কখনও কাউকে ধার দেবে না। কেননা আজকে যদি আমি কাউকে একটা ধার দিই এবং এক বছর পরে সেই ইনফ্লেশনের এফেক্ট যদি ইন্টারেস্ট রেটের থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি রিটার্ন কিন্তু কিছুই পাবো না, আমার আলটিমেটলি লস হয়ে যাবে, তাহলে মার্কেটে ইনভেস্টমেন্ট হবে না। ওই জন্যই ডেভেলপড যে নেশনসগুলো রয়েছে, ডেভেলপড নেশনসগুলো অলওয়েজ ইন্টারেস্ট রেটটাকে কম রাখে এবং ইনফ্লেশনও তাদের কম থাকে। তো এই হচ্ছে বেসিক ফান্ডা। তো এখানে এবার এই ধরনের কোশ্চেন আমি যেটুকু তোমাদের কনসেপ্ট দিলাম, এই কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমরা এই রিলেটেড সব কোশ্চেনের অ্যান্সারই পেয়ে যাবে। এই কোশ্চেনটা পড়ছি আবার, এ ফল ইন ইন্টারেস্ট রেট ইজ লাইকলি টু। তাহলে ইন্টারেস্ট রেট যদি কমে যায়, ইন্টারেস্ট রেট কমলে পরে কী হবে, মার্কেটে টাকা বেশি করে চলে আসবে, কারণ মার্কেটে বেশি করে লোকে লোন নেবে, লোকের হাতে টাকা চলে আসবে। তো এই যে বললাম যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে মার্কেট থেকে টাকা তুলে নেয়, ঠিক একইভাবে যদি আমি ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দিই, ইন্টারেস্ট রেট কমানো মানে মার্কেটে বেশি করে টাকা সাপ্লাই দেওয়া। তো মার্কেটে যদি বেশি করে সাপ্লাই চলে আসে তাহলে কী হবে, ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড, লোকের হাতে টাকা এলেই কী হবে, ডিমান্ড বেড়ে যাবে। তাহলে ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বাকি অপশানগুলো দেখছি, ইনক্রিজ সেভিংস কখনই বাড়বে না, ইন্টারেস্ট রেট কমে গেছে, কেউ কখনো সেভিং করতে চাইবে না ব্যাংকে, কেননা তার ইন্টারেস্ট রেট অনেক সেখানে কম। এই জন্যই ডেভেলপ নেশনসগুলো ইন্টারেস্ট রেটটাকে কম রাখে, যে পাবলিকের হাতে যে টাকাটা তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, ব্যাংকে টাকাটা জমা রাখার থেকে তারা টাকাটাকে ইউজ করে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, এবং সেই ইনভেস্টমেন্ট ইন রিটার্ন তাদেরকে বিভিন্ন প্রোডাকশান দেয় এবং প্রফিট দেয়, এবং তারা আরও একটা পজিটিভ গ্রোথে চলতে থাকে। তাহলে ইনক্রিজ সেভিং কখনোই হবে না, কম ইন্টারেস্ট রেটে কেউ কখনো সেভিং করবে না। ডিক্রিজ কনজাম্পশন হবে না, কারণ ইন্টারেস্ট রেট কমে গেছে, লোকের হাতে প্রচুর টাকা আছে, লোক খরচ করতে আর দ্বিধাগ্রস্ত হবে না, কনজাম্পশন তাদের বেড়ে যাবে, তাদের কনজাম্পশন বেড়ে যাবে। আর ডিক্রিজ এক্সপোর্ট, ইন্টারেস্ট রেটের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের সেরকম কোনো রিলেশন নেই, বরং
মানি ডেপ্রিসিয়েশনের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের রিলেশন রয়েছে, এটা তোমাদের প্রিলিমিনারিতে কোশ্চেনটা এসেছিল এবং আমার আগের ভিডিওতেও এই রিলেটেড কনসেপ্ট তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। যে যারা দেখোনি ভিডিওটা অবশ্যই আমার ইকোনমির ভিডিও লিস্ট থেকে দেখে নেবে, সেখানে মানে ডেপ্রিসিয়েশনের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের রিলেশন খুব সুন্দর করে তোমাদেরকে ব্যাখ্যা করা ছিল। যারা ভিডিওটি দেখেছো অবশ্যই প্রিলিমিনারিতে কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছিলে। নেক্সট যাচ্ছি, ওপেন মার্কেট অপারেশন অকার্স ওয়েন দ্য গভর্নমেন্ট। তাহলে ওপেন মার্কেট অপারেশনস ওএমও কি? ওএমও হচ্ছে মানি সাপ্লাই কন্ট্রোল করার একটা টুলস আরবিআই এর। তো মার্কেটের ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আরবিআই ওপেন মার্কেট অপারেশনস করে থাকে এবং এর মাধ্যমে কি করে, বাই অ্যান্ড সেলস বন্ডস অ্যান্ড সিকিউরিটিস, বন্ডস অ্যান্ড সিকিউরিটিসকে কেনা বেচা করে। যদি মার্কেটে ইনফ্লেশন বেশি হয়, তার মানে মার্কেটে বেশি পরিমাণে টাকা চলে এসছে, মার্কেট থেকে সে টাকাটাকে উইথড্র করার জন্য আরবিআই কী করবে, কিছু বন্ডস এবং সিকিউরিটিস বিক্রি করে দেবে। বন্ড এবং সিকিউরিটিস যদি বিক্রি করে দেয় তাহলে এবং বন্ডস এবং সিকিউরিটিস অন্য অন্য ব্যাঙ্ক কিনে নেবে এবং তার পরিপ্রেক্ষিতে ওই ব্যাঙ্কগুলো গিয়ে আরবিআইকে টাকা দিয়ে দেবে। তাহলে অন্য অন্য ব্যাঙ্কের থেকে আরবিআই টাকা নিজের কাছে নিয়ে নেবে এবং বন্ড সিকিউরিটিস অন্য অন্য ব্যাঙ্কে দিয়ে দেবে। তো মার্কেট থেকে এরকম করে টাকা তুলে নিয়ে আরবিআই কী করে, মার্কেটের ইনফ্লেশন কমিয়ে দেয়। আবার যদি মার্কেটে ডিফ্লেশনারি এফেক্ট থাকে বা মার্কেটে যদি টাকা সাপ্লাই করার দরকার হয় তাহলে কী করে, আবার বন্ডস এবং সিকিউরিটিসগুলোকে আরবিআই কিনে নেয় এবং মার্কেটে টাকা সাপ্লাই দেয়। এভাবে বাই এবং সেলস অফ বন্ড অ্যান্ড সিকিউরিটিসের মাধ্যমে ওপেন মার্কেট অপারেশনসে আরবিআই মার্কেটের ইনফ্লেশন কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে, এ রিডাকশন ইন দ্য মানি সাপ্লাই ইজ লাইকলি টু। তাহলে মানি সাপ্লাই যদি কমে যায় তাহলে কী হতে পারে, মানি সাপ্লাই যদি কমে যায় তাহলে মানে কি, মানি মার্কেটে মানির স্কার্সিটি তৈরি হবে, মার্কেটে মানির চাহিদা তৈরি হবে, সেক্ষেত্রে কী হবে, ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। তো মানি সাপ্লাই মার্কেটে যখন টাকার স্কার্সিটি তৈরি হবে, টাকার যখন শর্টেজ তৈরি হবে, তখন কী হবে, টাকার ডিমান্ড বেড়ে যাবে এবং টাকার ডিমান্ড বেড়ে যাওয়া মানে টাকার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, তাহলে ইনক্রিজ ইন্টারেস্ট রেট। এখানে কিন্তু কোশ্চেনটা বলেনি যে আরবিআই এর কী করা উচিত, এখানে কিন্তু বলেছে কী হতে পারে, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি বলতো ব্যাংকের কী মেজার্স নেওয়া উচিত তাহলে কিন্তু রিডাকশনের মানি সাপ্লাই মানে রিডিউস ইন্টারেস্টেড হতো, মানে ইন্টারেস্ট রেটকে কমিয়ে দিত, যার কারণে মার্কেটে টাকা বেশি পরিমাণে চলে আসতো। তাহলে এখানে মেজার্স কিন্তু বলেনি যে কী মেজার্স নেওয়া উচিত, এটা বলছে কী হতে পারে, লাইকলি টু, তাহলে এখানে হচ্ছে ইনক্রিজ ইন্টারেস্ট রেট। মানি সাপ্লাই যদি মার্কেটে কমে যায় তাহলে মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, আর বিআই মেজার্স নয়, এটা অটোমেটিক্যালি টাকার ডিমান্ড বেড়ে যাবে এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। বাকি অপশনগুলো দেখছি, মানি সাপ্লাই কমে গেলে ইনক্রিজ ইনফ্লেশন কখনই হতে পারে না, কেননা ইনফ্লেশন বাড়া মানে মানি সাপ্লাই বেড়ে যাবে, জিনিসের সাপ্লাইয়ের থেকে মানি সাপ্লাই অনেক বেশি হবে, কিন্তু সেটা এখানে হচ্ছে না। এখানে হচ্ছে মানি সাপ্লাই বলেছে রিডাকশন, তার মানে এই অপশানটা কখনই হবে না। আর এখানে হচ্ছে ডিক্রিজ ডিফ্লেশন, ডিক্রিজ ডিফ্লেশন মানে হচ্ছে ডিফ্লেশনটা কমে যাওয়া, ডিফ্লেশন কমে যাওয়া আর ইনফ্লেশন ইনক্রিজ করা কিন্তু সেম জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এই দুটো একই জিনিস হয়ে যাচ্ছে, এটাও হবে না, ডিক্রিজ ডিফ্লেশন হবে না, তার মানে এখানে হচ্ছে ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে, মানি সাপ্লাই মার্কেটে কমে গেলে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। আর যদি বলে যে ব্যাংকের কী করা উচিত, তাহলে ব্যাংকের এক্ষেত্রে রিডিউস দ্য ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দেওয়া উচিত। এবং রিডাকশনের মানি সাপ্লাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা যদি ভাবো এটা হচ্ছে ডিফ্লেশন তৈরি করবে, এবং ডিফ্লেশন হলে কী হবে, আরবিআই কী করে, রেপো রেটকে কমিয়ে দেয়, রেপো রেট কমিয়ে দিলে অনেক কম ইন্টারেস্টে বিভিন্ন ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে টাকা নেবে এবং সেই টাকাটা ধীরে ধীরে মার্কেটে আসবে এবং এইভাবে আরবিআই সেই ডিফ্লেশন থেকে মার্কেটকে উদ্ধার করবে। এ রিফ্লেশনারি বা এক্সপ্যানশনিস্ট ফিসকাল পলিসি কুড ইনক্লুড, তাহলে এক্সপ্যানশনিস্ট ফিসকাল পলিসি ফিসকাল পলিসির মধ্যে কোনটা পড়ে, লোয়ার ইন্টারেস্ট রেট, ইনক্রিজ লেন্ডিং বাই দ্য ব্যাঙ্কস, অ্যান ইনক্রিজ ইন কর্পোরেট ট্যাক্স, আর অ্যান ইনক্রিজ ইন ডিসক্রিশনারি গভর্নমেন্ট স্পেন্ডিং। তাহলে এক্সপ্যানশনিস্ট ফিসকাল পলিসি মানে হচ্ছে মার্কেটে বেশি পরিমাণে টাকা সাপ্লাই দেওয়া, মার্কেটে বেশি পরিমাণে টাকা দুভাবে সাপ্লাই দেওয়া যেতে পারে, একটা হচ্ছে ট্যাক্স রেট কম করে, ট্যাক্স যদি গভর্নমেন্ট কম কালেক্ট করে তাহলে মার্কেটে টাকা বেশি থাকবে, আর গভর্নমেন্ট যদি স্পেন্ডিং বাড়িয়ে দেয় তাহলে মার্কেটে বেশি পরিমাণে টাকা আসবে এবং সেটাই হচ্ছে এক্সপ্যানশনিস্ট ফিসকাল পলিসি। তো এক্সপ্যানশনিস্ট ফিসকাল পলিসির মধ্যে এখানে ট্যাক্স রেটের এটা রয়েছে, কর্পোরেশন ট্যাক্স ইনক্রিজ, কর্পোরেশন ট্যাক্স ইনক্রিজ হবে না, ইনক্রিজ হলে সেটা টাইট ফিসকাল পলিসি হবে। এখানে আরেকটা অপশান দিয়েছে ডিসক্রিশনারি গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ানো, তাহলে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ালে মার্কেটে টাকা বেশি পরিমাণে আসবে, সেটা হচ্ছে এক্সপ্যানশনিস্ট ফিসকাল পলিসি। তো এসকে ফিসকাল পলিসি ফাইন্যান্স মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর মনিটারি পলিসি হচ্ছে বাই আরবিআই। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ অক্ষয় পাত্রা ফাউন্ডেশন। তো অক্ষয় পাত্রা ফাউন্ডেশনটা কী, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা কী জন্য কাজ করে, এটা
এটা হচ্ছে হাঙ্গার নিয়ে কাজ করে। এবং আমাদের যে মিড ডে মিল স্কিম রয়েছে, যেটা 1995-এ লঞ্চ হয়েছিল, ফ্রি লাঞ্চ ফ্রি অফ কস্ট ইন ফর স্কুল চিলড্রেন অন অল ওয়ার্কিং ডেজ, মানে স্কুলে বাচ্চাদেরকে যে ফ্রি লাঞ্চের ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে মিড ডে মিল স্কিমের আন্ডারে চলে আসে, এবং এটা লঞ্চ হয়েছিল 1995 1995 সালে। তো এই মিড ডে মিল স্কিমের সাথেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে অক্ষয় পাত্র ফাউন্ডেশন একসাথে কাজ করে, এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। আর আমাদের এই মিড ডে মিল স্কিমটা লঞ্চ করেছিল কে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তো মিনিস্ট্রি অফ স্কুল এডুকেশন নয়, অনেকে ভুল করতে পারে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিড ডে মিল স্কিমকে লঞ্চ করেছিল। নেক্সট আসছি দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স ইট হেডেড বাই, তাহলে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার, যেটা হচ্ছে MSP বা মিনিমাম সাপোর্ট প্রাইসের ফাইনাল অ্যাপ্রুভাল অথরিটি, তো এই বডিটা হেডেড বাই কে, তো ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স হেডেড বাই কে, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার, সি প্রাইম মিনিস্টার। নেক্সট হচ্ছে অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স রেভিনিউ গোজ টু হুইচ আর দ্য ফলোয়িং গভর্নমেন্টস অফ ইন্ডিয়া, তো অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সের ব্যাপারে এই কোনটি ঠিক হবে অ্যাকচুয়ালি, তো অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স গোজ টু স্টেট গভর্নমেন্টস, গোজ টু সেন্ট্রাল গভর্নমেন্টস, নাকি সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট বোথ, নাকি টোটালি এক্সেম্পটেড। তো তোমাদের এই দুটোর মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে যে স্টেট গভর্নমেন্ট হবে কি টোটালি এক্সেম্পটেড। তো আমরা জানি অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড, মানে ইনকাম ট্যাক্স ইন্ডিয়াতে নেওয়া হয় না, আবার এটাও জানি এটা স্টেট সাবজেক্ট, স্টেট গভর্নমেন্টের আন্ডারে আসে, এখানে দুটোই অপশান থাকলে তোমরা এবার কী করবে। তো যদি দুটোই অপশান থাকে তোমাদেরকে এখানে স্টেট গভর্নমেন্ট দিতে হবে, অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স গোজ টু স্টেট গভর্নমেন্টস, ঠিক আছে। কেননা এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স আর্ন বাই এ ট্যাক্স পেয়ার ইন ইন্ডিয়া ইজ এক্সেম্পটেড আন্ডার সেকশন 10A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, তো ইন্ডিয়া ইনকাম ট্যাক্স হচ্ছে এই 1961 যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের বেসিসেই আমাদের ইনকাম ট্যাক্সকে কালেক্ট করা হয়। এবং আমাদের কনস্টিটিউশনে তোমরা দেখবে যে এগ্রিকালচারটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আসে, যে আমাদের যে তিনটে লিস্ট রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন স্টেট বোথ, তো সেই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের আন্ডারে এগ্রিকালচারাল সেক্টরটা আসে। এবং স্টেট গভর্নমেন্টস আর কম্পিটেন্ট টু এনাক্ট এনি ল ইম্পোজিং ট্যাক্সেস ইন এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, ইন্ডিয়ায় অ্যাকচুয়ালি যে ইনকাম ট্যাক্স রয়েছে, মানে এগ্রিকালচারাল নয় নর্মাল ইনকাম ট্যাক্স, ইন্ডিয়ায় যে নর্মাল ইনকাম ট্যাক্স রয়েছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, তাহলে নর্মাল ইনকাম ট্যাক্স যেটা রয়েছে ইন্ডিয়ায় সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, কিন্তু এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এটা স্টেট গভর্নমেন্ট যে কোনো ল তৈরি করে, এনি ল অ্যান্ড ইম্পোজিং ট্যাক্সেস ইন এগ্রিকালচারাল ইনকাম, তাহলে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সের উপর ট্যাক্স নেওয়ার জন্য স্টেট গভর্নমেন্টই পারে কোনো ল তৈরি করতে। তাহলে নর্মালি আমাদের যদিও এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স নেওয়া হয় না, কিন্তু স্টেট চাইলেই ইনকাম ট্যাক্স কালেক্ট করতে পারে, তো এটা হচ্ছে পুরোপুরি স্টেট গভর্নমেন্টের আন্ডারে আসে, এটা কিন্তু টোটালি এক্সেম্পটেড বলা যাবে না, টোটালি এক্সেম্পটেড কিন্তু বলা যাবে না, অনেক স্টেট গভর্নমেন্টই চাইলেই ল তৈরি করে ইনকাম এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স কালেক্ট করতে পারে। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংকস।